বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম। আজ আমরা সহিহ বুখারী শরীফে বর্ণিত একটি উপদেশমূলক ঘটনা শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ববর্তী উম্মতের তিন ব্যক্তির ঘটনা এভাবে বর্ণনা করেছেন। উক্ত তিন ব্যক্তির একজন কুষ্ঠরোগে আক্রান্ত, দ্বিতীয়জন টাকওয়ালা, তৃতীয়জন ছিল অন্ধ। আল্লাহ তাআলা এই তিনজনকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট এসে বললেন, ভাই, তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে? লোকটি বলল, আমি আল্লাহর কাছে চাই যে আমার শরীরে যেন আল্লাহ নতুন চামড়া দান করেন, আমি প্রকৃত রূপ ধারণ করে যেন লোক সমাজে যেতে পারি। লোকেরা আমাকে ঘৃণা করে, আমি এ মুসিবত থেকে মুক্তি পেতে চাই। ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দোয়া করলেন। মুহূর্তের মধ্যে সে ব্যক্তি রোগমুক্ত হয়ে গেল, সারা শরীরে নতুন রূপ ধারণ করল। অতপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পেতে চাও? লোকটি জবাব দিল, আমি একটি উট পেলে খুশি হব। ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দান করলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করলেন। অতপর ফেরেশতা টাকওয়ালা লোকটির নিকটে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে? সে বলল, আমার মাথার এক কঠিন রোগ থেকে মুক্তি পেতে চাই, যে কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিল, সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। তখন ফেরেশতা তাকে জিজ্ঞেস করল, তুমি কি পেতে চাও? সে জবাব দিল, আল্লাহ যদি আমাকে একটি গাভী দান করেন তাহলে আমি খুব খুশি হব। ফেরেশতা তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন এবং আল্লাহর নিকট বরকতের জন্য দোয়া করলেন। অতপর ফেরেশতা অন্ধ লোকটির নিকট গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ভাই, তোমার কি কিছুর প্রয়োজন আছে? লোকটি জবাব দিল, আমি চাই যে আল্লাহ তাআলা আমাকে দৃষ্টিশক্তি দান করেন। ফেরেশতা তার চোখের উপর হাত বুলিয়ে দিল, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে পেল। অতপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে? অন্ধ লোকটি বলল, আল্লাহ যদি আমাকে একটি বকরী দান করেন তাতেই আমি খুশি হব। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী বকরী দান করে বরকতের জন্য দোয়া করে দিলেন। অতপর ফেরেশতা তার কাজ শেষ করে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই উক্ত তিন ব্যক্তির উট, গাভী ও বকরিতে মাঠ ভরে গেল। তারা তিনজনই নাম করা ধনী হিসেবে এলাকায় খ্যাতি লাভ করল। আল্লাহর ওই ফেরেশতা তাদেরকে পরীক্ষা করার জন্য আবারও তাদের কাছে ফিরে আসলেন। প্রথমেই উটওয়ালার কাছে গেলেন এবং আবদার করে বললেন, আমি একজন বিদেশি সফরে বের হয়েছি, আমার পাথেয় শেষ হয়ে গেছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমার কষ্টের সীমা থাকবে না, আল্লাহ ও আপনি ছাড়া আমার কোনো উপায়ান্তর নেই। যে আল্লাহ আমাকে সুন্দর চামড়া ও সুস্থ শরীর দান করেছেন তার নামে আমি আপনার নিকট একটি উট চাচ্ছি, আপনি আমাকে একটি উট দান করলে আমি ওটার উপর আরোহণ করে আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। লোকটি বলল, হতভাগা কোথাকার, এখান থেকে যাও, আমার কত প্রয়োজন রয়েছে তোমাকে দান করার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নেই। ফেরেশতা বললেন, তোমাকে কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, তুমি কি ইতিপূর্বে কুষ্ঠরোগী ছিলে না? তুমি কি কিছুদিন পূর্বে গরিব ও নিঃস্ব ছিলে না? আল্লাহ কি তোমাকে সম্পদশালী করেননি? লোকটি বলল, বাবা, কি মজার কথা বলছ, আমার বাপদাদার আমল থেকেই আমার এই সম্পদ, এই সম্পদ বংশানুক্রমেই আমরা ভোগ করে আসছি। আল্লাহর প্রেরিত ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তুমি যেরকম ছিলে আল্লাহ যেন তোমাকে সেই রকমই করে দেন। অল্পদিনের মধ্যেই লোকটি সর্বহারা হয়ে পূর্ব অবস্থায় ফিরে গেল। অতপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ টাকওয়ালার কাছে ফিরে গেলেন। লোকটি এখন সুন্দর ও সুশ্রী, মাথায় কালো কুচকুচে চুল, দেখতে মনে হয় তার কোনো রোগই ছিল না। এবার ফেরেশতা পূর্ব উটওয়ালার ন্যায় তার নিকট একটি গাভীর আবেদন পেশ করলেন। সেও প্রথম ব্যক্তির ন্যায় দান করতে পারবে না বলে জবাব দিয়ে দিল এবং বলল, তোমাকে দান করার ন্যায় আমার কাছে কোনো ব্যবস্থা নেই। ফেরেশতা পূর্ববর্তী ব্যক্তির জন্য যেরূপ বদ্দোয়া করেছিলেন তার জন্য অনুরূপ বদ্দোয়া করে চলে গেলেন। ফেরেশতার বদ্দোয়া বেকার যায় না, তার মাথায় পূর্বের ন্যায় টাক পড়া আরম্ভ হলো এবং সমস্ত সম্পদ তার হাতছাড়া হয়ে গেল, সে সর্বহারা হয়ে পূর্ব অবস্থায় ফিরে গেল। অতপর ফেরেশতা
অন্ধ লোকটির কাছে ফিরে গেলেন এবং আবদার করলেন, বাবা, আমি একজন মুসাফির, বিপদগ্রস্ত হয়ে পড়েছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনার সাহায্য ছাড়া বাড়িতে পৌঁছার কোনো উপায় দেখছি না। যে আল্লাহ আপনাকে এ বিরাট সম্পদের মালিক বানিয়েছেন তার নামে একটি বকরি দান করুন, আমি যেন অভাব পুরো করে কোনো রকমে বাড়িতে পৌঁছতে পারি। তখন অন্ধ লোকটি বলল, আমি অবশ্যই অন্ধ ও গরিব ছিলাম, আমি আমার বিগত জীবনকে ভুলি নাই, আল্লাহ তার কুদরতি হাতে আমাকে দৃষ্টিশক্তি দান করেছেন, আমার ধন সম্পদ যা দেখছেন সব আল্লাহ তাআলার দান, আপনার যে কয়টি বকরির প্রয়োজন আপনি নিজ হাতে তা নিয়ে যান, আমার পরিবার পরিজনের জন্য ইচ্ছা হলে কিছু রেখে যান, আল্লাহর কসম সবগুলো নিয়ে গেলেও আমার কোনো আপত্তি থাকবে না। ফেরেশতা বললেন, বাবা, সব কিছুই তোমার থাকুক, আমার কিছুরই প্রয়োজন নেই, তোমাদের তিনজনকে পরীক্ষা করাই আমার উদ্দেশ্য ছিল, তারা দুইজন পরীক্ষায় টিকেনি, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়েছেন। সহি বুখারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।